সুপ্রিয় দর্শক আমন্ত্রণ বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের দু হাজার পনেরো সালে গুম হন চার দিন পর নেয়া হয় থানায় তারপর আদালতে গুমের ওই চার দিন তার উপর চালানো হয় নির্মম নির্যাতন কালেমা পড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয় কাউসারের মুখে আজ শুনতে চাই তার উপর নির্মম নির্যাতনের সেই দিনগুলোর কথা কাউসার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এছাড়াও আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কামরুজ্জামান সেলিম কামরুজ্জামান সেলিম আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ওমর ফারুক কাউসারের উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব ছোটবেলা থেকেই রাজনীতিতে ঝোঁক ছিল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের ছেলে ওমর ফারুক কাউসারের জড়িয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে দু হাজার সালে যথাক্রমে এসএসসি ও এইচএসি পাশ করে দু ও দু হাজার চার সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে পথ চলা শুরু 2009 সালে দেশে আওয়ামী রেজিম শুরু হলে মাঠের সক্রিয়তা বেড়ে যায় কাউসারের সরকার বিরোধী নানান কর্মসূচিতে থাকেন সামনের সারিতে তখন থেকে পুলিশের খাতায় ওয়ান্টেড হয়ে পড়েন তিনি একজন উদীয়মান ছাত্রনেতাকে দমাতে বিভিন্ন সময় হামলা চালায় তারা জেল জুলুম নির্যাতন সহ্য করেই দুর্বার গতিতে রাজনীতির মাঠের সামনে এগিয়ে যেতে থাকেন অদম্য কাউসার বাবা মালানা নুরুল আনোয়ার ও মা কোহিনুর আক্তারের পাঁচ সন্তানের মধ্যে একমাত্র ছেলে ওমর ফারুক কাউসার সেই হিসেবে বেশ আদরেই ছিলেন সংসারে তাই রাজনীতির প্রতি ছেলের ঝোঁককে তারা ইতিবাচক হিসেবেই দেখতেন দু সালে ওমর ফারুক কাউসারের জীবনে নেমে আসে অন্ধকার সময় হাসিনার পুলিশ বাহিনী তাকে ধরে নিয়ে যায় তারপর চার দিন নিখোঁজ ছিলেন ওই চার দিন তাকে গাড়িতে করে রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরানো হয় অজু গোসল করিয়ে কলেমা পড়ানো হয় তারপর ক্রসফায়ারে মেরে ফেলার সব আয়োজন সম্পন্ন করে পুলিশ তবে কোনো এক অদৃশ্য কারণে সে যাত্রায় ফিরে আসেন মৃত্যুর মুখ থেকে চার দিন পর আদালতে সোপার্ত করলে নেওয়া হয় রিমান্ডে রিমান্ডে ভয়াবহ নির্যাতন চালানো হয় কাউসারের উপর তখন কাউসারের মনে হতো এর চেয়ে ক্রসফায়ারের মৃত্যু হয়তো কম যন্ত্রণার ছিল কাউসার কাউসার আছেন। হামলা মামলায় হয়ে এখন অনেকটাই ক্লান্ত। হাসিনার পুলিশ শেষ করে দিয়েছে তার ক্যারিয়ার সুন্দর জীবন আর বেঁচে থাকার স্বপ্নকে আমরা প্রতিবেদনটি দেখলাম এবার সরাসরি কাউসারের মুখ থেকে শুনতে চাই তার উপরে ঘটে যাওয়া নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলো ওমর ফারুক কাউসার একজন ছাত্র নেতা হিসেবে গত সতেরো বছর আপনি বহুবার নিপীড়নের শিকার হয়েছেন নানান সময় গ্রেপ্তার হয়েছেন হামলার শিকার হয়েছেন বিচ্ছিন্নভাবে হয়তো আমরা কেউ কেউ তার কিছু অংশ জানি আমরা আজ বিস্তারিত শুনতে চাই কোন ঘটনা দিয়ে শুরু করবেন আপনি আসলে দু সাল হাসিনার দু হাজার সালে যে অবৈধ নির্বাচন করেছে তার প্রতিবাদে এবং সারা বাংলাদেশের জনসাধারণের উপরে নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আমরা আমাদের কেন্দ্রে ঘোষিত আন্দোলন চলছিল আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার কোনো পথ ছিল না তখন সাধারণ সাধারণ কর্মী তো আমার নেতৃত্বে আমি একটা মিছিল বাইর করার চেষ্টা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই দু হাজার পনেরো সালের পাঁচই মার্চ মিছিলটা যখন শুরু করি কিছু দূর যাওয়ার পরপরই আমাদের মিছিল পুলিশ অতর্কিত হামলা করে হামলার আমাদের অনেকেই অনেক নেতাকর্মী আহত হয় আমি আহত হই কিন্তু আমাকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় যারা আমাকে গ্রেপ্তার করেছে তারা সবাই ছিল সিভিল ড্রেসে কোন বাহিনী আমি নিজেও জানি না বা কারা তারা ওখান থেকে আমাকে গ্রেপ্তার করার সাথে সাথে আমার হাত বেঁধে ফেলা হলো আমার চোখ বেঁধে ফেলা হলো রাস্তায় না গাড়িতে তুলে না রাস্তায় গাড়িতে তুলনায় আমাকে একটা সিএনজিতে তুলছে বেঁধে আমাকে নিয়ে যাওয়া হলো অনেকক্ষণ পরে আমাকে সিএনজি থেকে না আমি একটা গাড়িতে উঠালো তো গাড়িতে উঠে নিয়ে যাওয়া হলো এই আমি তখনও কিন্তু হাত পা হাত বাঁধা এবং চোখ বাঁধা তারপর আমাকে উঠালো কোনো এক জায়গায় চিড়ি দিয়ে নিয়ে আমাকে এই হাত এবং চোখ বাঁধা অবস্থায় ইচ্ছে মতো মারল তো আমি আর দাঁড়ায় থাকতে পারলাম না পড়ে গেলাম শুয়ে গেলাম হ্যাঁ এ অবস্থায় তারা চারজন বুট দিয়ে আমার দুই পা এবং আমার গলা চেপে ধরছে আর মারতেছে আমাকে এবং আমার অপরাধ কি আমি জানি না আমাকে মারতেছিল অনেকক্ষণ মারছে সকালবেলা মিছিল করেছি তো পানি খেয়ে পাঠার থেকে বের হয়নি আমি আমি বলেছিলাম যে ভাই আমার একটু পানি দেন আমি মরে যাচ্ছি তারা বলতেছে না পানি দেওয়া যাবে না আমাকে মারতেছে মারার এক পর যে আমি নিতে পারিনি আমি অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হয়ে গেলাম কি হয়েছে আমি জানি না একটু পরে দেখি যে আমি একটা ইয়াতে মানে আমাকে পানি পুনে দিয়ে ওঠে একটা চেয়ার বসালো এখানে অনেকক্ষণ বসেছিলাম নাস্তা করিনি কিছু করিনি কয়টা বাজার তাও জানি না আমি অন্ধকার রুম চোখ তখন খোলা না আমার চোখ খোলা না হাত খোলা না চোখ হাত আমার কখনই খোলে নাই শুধুমাত্র একটা টাইম সকালবেলা বা যে কোনো সময় আমাকে খাবার সময় হাতটা খুলছে চোখটা খুলছে আর ওয়াশরুম এই টাইমগুলো আমি কাউকে চিনি না কিন্তু ওদেরকে তারপরে ওই সময় শেষ আবার দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা পরে আনুমানিক আবার মারতেছে মানে আমাকে একটা রুটিন মাফিক মারে নিয়ে যাওয়া হচ্ছে এখন এত মার ওই রুমের মধ্যেই মারছিল না অন্য কোথাও না কখনো ওই রুমে কখনো অন্য কথা পাশের রুমে এরকম আর কি এখন এত বেশি মারতেছে যে একটা মানুষ এত মার নিতে পারে না বা আমি আমিও তো মানুষ তো সেই জন্য তারা আমাকে আবার পেইন কিলার দিচ্ছে আমাকে তিন বেলা মারত রুটিন মাফিক মারতো প্রথম দিন তো এত মারা মারছে যে আমি দাঁড়াইতে পারতেছিলাম না ফ্লোরে এগিয়ে শুয়ে শুয়ে থাকতাম আবার পরের দিন মানে পরের দিন বলতে কি জানিত না মানে কয়েক ঘন্টা বা কিছু সময় পরে কারণ ওখানে দিন রাত বোঝার মতো শক্তি আমার নাই কথা বলছে কোনো কথা নাই কেন ঈদল করতে হবে তোদের জানো না হাসিনে আছে ক্ষমতায় কেন ছাত্রদল করতে হবে মিছিল করলি কেন তো পরের দিন আমার নিয়ে ঝুলায় ফেললো প্রথম দিন কিন্তু আমাকে ঝুলাই নেই ঝুলাই ফেললো ঝুলা কিভাবে ঝুলাইলো হুম প্রথম আমাকে হাত উপরে দিয়ে ছাড়া বডিতে এমন কোনো জায়গা নাই যেখানে ওরা মারেনাই আসলে কি একটা সময় এত মারতেছে যে একটা সময় আমার মনে হয়েছিল যে আসলে এর চেয়ে আমার মৃত্যুটা অনেক ভালো ছিল আমি মারার পরে আমি তো অজ্ঞান আমার আর হিতাহিত কোনো জ্ঞান নাই বা জ্ঞানও নাই নাই আমার কিছু আমি ফালায় ফালায় রেখে রেখে চলে চলে যায় যায় খাবার দেয় হ্যাঁ আর ওই সময় খাবারের অত ইয়েও জাগে না বাঁচার জন্য পানি যতটুকু এরকম আর কি তৃতীয় দিন আমাকে নিয়ে গেল পাশের আরেকটা রুমে এবার আমাকে মানে পা উপর দিকে দিয়ে এটা দিল পায়ের তালুতে চরম মারা মারল মারছে ইভেন ওই মাইটগুলো না মানে নেওয়া যায় না আর কি আমি হাঁটতে পারি না তিন মাস এইসব মারের কারণে মারার পরে আমাকে আবার ফেলে রাখলো রাতের বেলা মনে হয় আর কি তখন তো না পরে বুঝছি আর কি আমাকে চোখ বেঁধে এবং হাত বেঁধে আবার বের করলো তখন মেয়ে বি গভীরনাথ কারণ রাস্তাঘাটে খুব গাড়ি ঘোড়া কম ছিল নিয়ে যাওয়া হলো অনেকক্ষণ গাড়ি চলার পরে মনে হলো যে গাড়ি থেকে নামায় আমি কি নামতে পারতেছিলাম না দুইজনে ধরে আমাকে নামালো এই তিন দিন কি টানা শুধু টর্চার আর কিচ্ছু না কোনো কথা বলেনি না শুধু টর্চার এরা কারা ছিল এগুলো কারা ছিল এটা আমরা কেউই জানি না আমিও জানি না কারা ছিল তাদের চেহারাটাও এরকম আমি বুঝি নাই মানে এর মধ্যে চোখ খোলেনি চোখ যখন খাবার সময় খুলেছে তখন তাদেরকে দেখেছেন না এটা তো সব সবাই তো সিভিল রেসে থাকে এখানে আচ্ছা আচ্ছা কিভাবে মিছিল থেকে ভোরবেলা তুলে নিয়ে যাওয়া হলো সিভিল ড্রেসে এবং তাকে তিন দিন তাকে আটকে রাখা হলো এবং রুটিন করে তাকে মারা হলো এবং চোখ হাত বাধা চব্বিশ ঘন্টায় শুধুমাত্র খাবারের সময়টুকু এবং বাথরুমে যাওয়ার সময়টুকু তাকে খুলে দেওয়া হতো এটি আসলে পুলিশ পারে কিনা বা এটি কোন ধরনের অপরাধ বা আইন শৃঙ্খলা বাহিনীর এই এক্তিয়ার আছে কিনা বাংলাদেশের আইন এটি অনুমোদন করে কিনা কোনো আইন এটা অনুমোদন করে না বাংলাদেশ কেন পৃথিবীর কোনো আইনি এই যে ফোর্সড ডিসিপিয়ারেন্স মানুষকে রংফুল কনফাইনমেন্টের বিষয়টা আমাদের দেশে প্রথমেই খুব সহজভাবে আইনে নিয়ে আসা হয়েছে সেটাকে বলা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট থ্রি ফোর্টি ওয়ানে একজন মানুষকে রাস্তায় আপনি আগলে দাঁড়াইতে হইলে বেআইনিভাবে তাকে কোনো কারণ ছাড়া আগলে দাঁড়াতে পারবেন না তার উপরে যদি আপনি তাকে রাস্তা পথ রোধ করে আবার গাড়িতে তুলে সিএনজিতে তুলে নিয়ে যাচ্ছেন এবং তাকে নিয়ে বেআইনিভাবে ফোর্সফুলি আবার কনফাইন করে রাখছেন একটা নির্দিষ্ট জায়গায় এই সমস্ত যদি ওই যে ফিজিক্যাল টর্চারের বাইরেও আমরা ধরি যে শারীরিক নির্যাতন রুটিন করে তাকে মারতেছে মারতেছে হাত পাসে এবং রুটিন করে এটা স্টেট স্পন্সার্ড ক্রাইম বলে মনে হচ্ছে এইগুলা এবং এটা অতীতে বাংলাদেশে ছিল না রিজিম ফেসিবাদী রিজিম এই রিজিমেই টাকে রাষ্ট্রীয়ভাবে স্পন্সর করা হয়েছে যে এদেরকে রুটিন করে মারতে হবে ফোর্সফুলি রংফুলি এদেরকে কনফাইন করতে হবে কাউসারের মুখ থেকে আরেকটি কথা কিন্তু বেরিয়ে আসছে এটি থানা না অন্য কোনো কিছু উনি কিন্তু বুঝতে পারছেন না না নির্জন কোন একটা কক্ষ বা নির্জন কোন একটা বাড়ি মনে হয়েছে তার কাছে এটা যদি কোনো পেশাদার অপরাধী হইত সেটা ছিল একটা বিষয় কিন্তু এখানে রাষ্ট্রীয় স্পন্সরে স্টেট স্পন্সরে কিন্তু লাস্ট পেশিবাদী রিজিমে এই কাজগুলো করা হয়েছে এবং সবই করা হয়েছে ছাত্রদল নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এমনকি জামাত শিবিরের যে নেতৃবৃন্দ এদেশে যারা রাজনৈতিক কর্মী ছিল মানে সরকারের মত রাজনৈতিক কর্মী ছিল যারা সরকার ফেসিবাদের বিরুদ্ধে যে কোনোভাবেই তারা রংফুল কনফাইন করছে এটা রংফুল কনফাইনমেন্টের এটা যেটা এই ক্রাইমের শাস্তিটা খুব ছুটো থ্রি ফোর্টি ওয়ানে যদি হয় ছয় মাস থ্রি ফোর্টি থ্রিতে হইলে দুই বছর কিন্তু এই পর্যায়ে তো তারা এটা থেমে থাকে না এই ক্রাইমটাকে তারা এখান থেকে ফিজিক্যাল টর্চার এবং নট অনলি ফিজিক্যাল টর্চার শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে তাকে মুহূর্তে মুহূর্তে মৃত্যুর ভয় দেখিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করানো এটা খুবই জঘন্য হিনিয়াস ক্রাইম এবং এই ক্রাইমের বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের দেশে বহু মামলা পেনাল কোট বা আইন কি ব্যাখ্যা দেয় সংবিধানের অধীনে আর্টিকেল থার্টি ওয়ান থার্টি টু থার্টি ফাইভ থার্টি সেভেন এইগুলাতে যেভাবে আমাদের মৌলিক মানবাধিকারকে ইয়ে করা হয়েছে গ্যারান্টি করা হয়েছে সেই গ্যারান্টির সুস্পষ্ট এবং প্রাথমিক লঙ্ঘন এবং যেটা যেটি একেবারেই প্রত্যক্ষভাবে রাষ্ট্র জড়িত রাষ্ট্র জড়িত এটা কোনো ব্যক্তি আপনি একটা এজেন্সি মনে করেন পুলিশ ডিবি এটা একটা এজেন্সি কিন্তু এই এজেন্সি তো ইয়ে হচ্ছে এই রাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে রাষ্ট্র এটার পরিচালক এবং রাষ্ট্র যে এজেন্সির পরিচালক সেই এজেন্সি যদি কাউকে তুলে নিয়ে যায় বেআইনিভাবে আপনি একজন লোককে তুলে নেবেন কেন ফিফটি ফোরে যদি অ্যারেস্ট করেন তাহলে আপনার এটার এগেনস্টে আটটা রিজন আপনাকে দেখাতে হবে যে তার কাছে কিছু পাওয়া গেছে তার কাছে কি কিছু পাওয়া গেছিল কাসর সাহেবের কাছে যে গোরবাঙ্গার যন্ত্রপাতি চুরি করার এলিমেন্ট অথবা সেনাবাহিনী থেকে পালিয়ে বেড়াচ্ছে এমন কোনো আটটা উপাদানের ফিফটি ফোরে একজন মানুষকে গ্রেপ্তার করার আটটা উপাদানের কিছুই তার কাছে ছিল না উনি একজন রাজনৈতিক কর্মী এটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মিছিল গেছে এটা রাজনৈতিকভাবে দেশের পলিটিক্স ব্যান্ড না এটা উনি আইনানুকভাবে মিছিল অংশগ্রহণ করেছে এবং এটি তো ওনার নাগরিক অধিকার অবশ্যই নাগরিক অধিকার জি আপনার কাছ থেকে আবারও শুনবো কামরুজ্জামান সালিম ভাই ওমর ফারুক কাউসার তৃতীয় দিন আপনাকে ওই কক্ষটি থেকে বের করা হলো সেই যখন বের করা হলো তখন কি দিন না রাত আপনি কি বুঝতে পেরেছিলেন কি না এটা রাত বের করার আমি বুঝেছি হচ্ছে যখন আমাকে গাড়িতে উঠায় রাস্তাঘাটে একদম নিরব শুনশান নীরবতা হ্যাঁ আমাকে যখন বের করা হয় তখন আমি বলতেছিলাম যে আমাকে এভাবে তিলে তিলি শেষ করবেন না আমি মানে আমি নিতে পারতেছি না আমাকে মেরে ফেলেন না আমি তো তখনও জানি না আমাকে যে ক্রসফায়ারে নিয়ে যাওয়া হচ্ছে ভালোময়ের রাস্তা বোঝা যাচ্ছে ভালো দিয়ে হাঁটলাতে বোঝা যায় তো ওখানে একটু নিয়ে পানির আওয়াজ শুনতে পারতেছিলাম আমি আবার ওরাই বলতেছে পানির আওয়াজ শুনতে পাস জি শুনতে পাচ্ছি ওরা দুজনে মিলে আমাকে শোয়াই দিল হাত পা বাধা পা বাঁধানা হাত এবং

যখন মরে যাবি এটাই তোর শেষ সময় তোর লাস্ট ইচ্ছা কি হ্যাঁ তো আমি তো আসলে বাবা মার এক মা একমাত্র সন্তান আমি বলতেছিলাম তখন আমার আব্বা মা আমার দেশে নাই ওনারা আমেরিকায় তা আমি বলতেছিলাম যে আমার আসলে কোনো ইচ্ছা নাই আমার একটা ইচ্ছা আমার আম্মার সাথে আমি এক মিনিট কথা বলবো তারা বলতেছে যে গালি দিয়ে বললো যে না আবার বললাম যে আমি বা বা আমার একমাত্র সন্তান এক মিনিট কথা বলি তখন বলতেছিল যে না দেওয়া যাবে না দোয়া দোয়া বললাম তারপরে আমাকে রাইফেলটা একদম বুকের মধ্যে এনে রাখলো থাম করে ওই ব্যথা আমার তিন মাস ছিল ওই জরুরি রাখার বিষয়টা তখন রাখলো তখন আমি কনফার্ম যে আমি এখন মারা যাচ্ছি আমি সত্যি সত্যই আসল দোয়া পরে এমন টাইমে হঠাৎ করে একজন এসে বলে এই এখন গুলি করিস না আমাকে দুইটা অফার দিছে বলতেছে যে তুই বাঁচতে পারবি এই দুইটা কাজ করলে দুইটা কাজ কি কি সেটা হচ্ছে যে কবি নজরুলে একটা মেয়ে আহত হয়ে ঢাকার কবি নজরুল কলেজ হ্যাঁ আমার ক্যাম্পাসের সামনে যেটা ওখানে একটা মেয়ে আহত হয়েছিল বোমার আঘাতে আপনি তো জানেন ওই সময় বোমগুলা ওরা নিজেরাই মারতো যুবলীগ ছাত্রলীগ দিয়ে আর আসামি করতো আমাদেরকে তো বলতেছিল যে ওই তুই কোর্টে দাঁড়ায় বলবি যে জবানবন্দি দিবি যে তুই এটা কাজটা করছিস আর একটা হচ্ছে গিয়ে তুই টাকা লাগবে দশ লাখ তা আমার তো এখন বাঁচার যদি একটা করকুটো পাই ওই সময়টাই আমি এটাই চিন্তা করব। আমি বলছি ঠিক আছে আমি রাজি আসছি আমাকে যদি আপনারা যোগাযোগ করার কোনো মাধ্যম দেন ফ্যামিলিকে জানানোর সুযোগ দেন বা কারোর সাথে যোগাযোগ করার সুযোগ দেন আমার কাছে তো কিছু নাই আমি সেই চেষ্টা করব আপনাকে যখন চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় দোয়া পড়ালো মানে এবং বন্দুকের নলটা বুকের মাঝখানে ঠেকিয়ে দিল তখন কোন জিনিসগুলো মনে পড়লো যে এই জীবনের শেষ সময় কোন মুখগুলো কোন প্রিয় স্মৃতিগুলো আসলে ভেসে উঠল ওই সময়টায় আমার সবচেয়ে বেশি যে জিনিসটা মনে পড়ছে সেটা হচ্ছে গিয়ে আমার আম্মার কথা স্বাভাবিকভাবেই এক ছেলে হওয়ার কারণে আমার আদরটা সারা জীবনে পাইছি আর আব্বা তো আমার বারবার খালি ওই আমি জানি যে আমার আল্লাহ মাফ করে কিছু হয়ে গেলে আমার আম্মা বাঁচবে না আমি এটা কনফার্ম যে আল্লাহ মাফ করে যদি কিছু হয়ে যায় যাইতো ওই সময় আমার আম্মার সাথে সাথে মারা যেত এটা আমি জানি তো সে কারণে আমি চিন্তা করছি যে অ্যাটলিস্ট শেষবারের মতো হলেও একবার আমার সাথে কথা বলে নি আম্মার সাথে আসলে কী কথাটা বলতে চাইছিলেন জীবন জীবনতা আসলে বা আমার কোনো কথা শুনি নাই বলতাম যে বাফ করতে আমি কোনো অন্যায় করি নাই বা ওখানে আবার ওই জায়গায় নিয়ে গেলেন না ওই বালুর মাঠে আবার নির্যাতন বালুর মাঠে নির্যাতন আছে ওখানে এটা বলার পরেও বলতেছে যে ও বলবে না বলে আমাকে রাইফেলের ডাড় দিয়ে বাট যেটা রাইফেলের ইচ্ছা মতো পিটালে পাশটা আর এই আবার মানে কোথায় আমি আবার কিন্তু ওই যে মানে দূরে মনে হচ্ছিল কিছু মানুষ আছে এরকম মনে হচ্ছিল আমার কাছে শব্দ পাচ্ছিল হ্যাঁ হালকা হালকা কিছু শব্দ পাচ্ছি মানে আশেপাশে কেউ ছিল না কিন্তু চিৎকার দিয়ে কান্নার চেষ্টা করেননি এখন চিৎকার দিয়ে কান্না আমার তো মানে কথাই বের হচ্ছিল না শক্তির ছিল না তো গায়ে আমার কোনো মুখ দিয়ে কথা বের হচ্ছে না তো খাওয়া দাওয়া নাই আর এই অবস্থা কি খাওয়া দাওয়া বাঁচার জন্য যতটুকু নিঃশ্বাস নেওয়ার জন্য ততটুকু হচ্ছে তো আমাকে ওখান থেকে আবার নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর আমি আমাকে আবার টর্চার করলো এখানে কিন্তু মানে সেই পুরনো জায়গায় নিয়ে পুরনো জায়গায় নিয়ে গেলো আমি পরে পরে বলছি পর মানে এটা তো রাত ছিল সকালবেলা হয় আমাকে ইয়েতে দিছে আর কি এই থানায় হ্যান্ড ওভার করছে তো আমাকে বলতে হয়েছে ওখানে নিয়ে বলছে বলবে না আবার আবার টর্চার করতেছে আমি যতই বলতেছি যে কোন ধরনের টর্চার করেছে আমাকে টর্চার করছে দেখেন আমার শরীরে এখন কিছু দাগ আছে এই দেখেন হাতে এখনো কালো এই দাগ আছে ঠিক আছে তারপরে আমাকে কিন্তু শক দেয়া হয়েছিল হ্যাঁ কি শক দেয়া হয়েছিল হ্যাঁ এটা কারেন্টের শক দেয় এতটুকুই কারেন্টের শক দেয় এটা আমার মনে হয় এটা ওই সময় যারা যারা ঘুম হয়েছে হ্যাঁ অনেকের তো আমার মতো ঘুম হয়েছে তারা সবাই মোটামুটি জানে আর এটা আসলে বর্ণনা করে বোঝানো যাবে না যে যারা ভুক্তভোগী শুধু তারাই বুঝবে আমি যদি সারা সারাদিনও বলি আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ওইটার নির্যাতনের মাত্রাটা কোন লেভেলে ছিল ব্যবসা কামরুজ্জামান সেলিম সে কাউসার হতে পারে অপরাধী নানান অপরাধে অপরাধী হতেই পারে ভয়ঙ্কর কোনো অপরাধীও হতে পারে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগও থাকতে পারে কিন্তু তাকে এভাবে মধ্যরাতে চোখ হাত বেঁধে কোনো একটা নির্জন এলাকায় বালুর মাঠের মধ্যে শুয়ে তিনি দূরে কোথাও মানুষের শব্দ পাচ্ছিলেন তাকে দোয়া পড়তে বলা হলো তিনি তার শেষ ইচ্ছা তার মাকে ফোন করে ক্ষমা চাওয়ার জন্য একটু ফোন করে কথা বলবার চেষ্টা আগ্রহ প্রকাশ করেছিলেন এটি আসলে কোন ধরনের অপরাধ এটি বিচারের কোন লেভেলে পড়ে এবং আদৌ আইনশৃঙ্খলা বাহিনী এই অধিকার রাখে কিনা আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে রাষ্ট্রের বা সরকারের অংশ এবং সরকারি মধ্যদে সরকারি ইন্ধনে যদি একজন নিরীহ নিরপরাধ মানুষকে তুলে নেওয়া হয় এবং তাকে নানাভাবে টর্চার করা হয় সেটার বিচার এক ধরনের আমাদের রাষ্ট্র আমরা যে রাষ্ট্রের জনগণ আমরা এই রাষ্ট্রের মালিক এটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করি এটা কথা হয়েছে বহুবার আমাদের বহু আইনবিদ গত ষোলো বছর এই কথাই আমরা আন্দোলন সংগ্রামে বলা হচ্ছে যে জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দিন এই ফিরিয়ে না দিতে গিয়ে রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় ইন্দ্রদে পুলিশ বলেন ডিবি বলেন রেব বলেন এরা সবাই হচ্ছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লো এনফোর্সিং এজেন্সি এই যে বন্দুকের নল এই বন্দুকের নল তো রাষ্ট্রের রাষ্ট্র নাগরিকের বুকে রাষ্ট্র নাগরিকের বুকে এরা কোনো প্রাইভেট পারসন হইলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে ডিফেন্ড করা তা না করে রাষ্ট্র নিজেই নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যাচ্ছে এবং একজন মানুষের ব্যক্তিগত শত্রু থাকতে পারে রাষ্ট্র তার শত্রু হতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র তার নাগরিককে তার মালিককে প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে এবং প্রতিপক্ষ বানিয়ে এমনভাবে গোপনে নাগরিককে তুলে নিচ্ছে মিছিল থেকে তুলে নিয়ে এই যে নির্যাতন নিপীড়ন করতেছে এটার আসলে রাষ্ট্র যেখানে নিজে বাদী হয়ে ওনার বিরুদ্ধে অফেন্স হয়েছে এবং এই অফেন্স যেটা ডিসক্লোজ হয়েছে রাষ্ট্রের নলেজে আসলে রাষ্ট্র নিজে পুলিশ কর্মকর্তা বাদী হয়ে থানায় উনার গুম অপহরণের বিরুদ্ধে বিরুদ্ধে ওনারাই ইয়ে করবে কেন বলা হয়েছে স্টেট বা রাষ্ট্র নিজেই ফৌজদারি অপরাধে আপনাকে ডিফেন্ড করার দায়িত্ব রাষ্ট্রের আমরা যে গণতান্ত্রিক রিপাবলিকে বসবাস করি রাষ্ট্র আমাদের প্রত্যেককে জীবন এবং সম্পত্তির নিরাপত্তা দিবে কিন্তু এই জীবন এবং সম্পত্তির যে এটাকে বলবো কি কথায় রক্ষক হয়ে গেছে ভক্ষক আপনি তো তানায় মামলা করার দরকারই নাই রাষ্ট্র নিজেই তো ইয়ের ভূমিকায় জোল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে জোল্লাদের কাছে নালিশ দিয়ে লাভ নেই এদের কাছে বিচার পাবেন না যেহেতু রাষ্ট্র নিজে থেকে এই অফেন্স বা অপরাধের জন্য আপনাকে রক্ষা কবচ দিবে সেই রক্ষা অনুযায়ী রাষ্ট্র তার বিরুদ্ধে তার এই ঘুম এবং রাষ্ট্রীয় উনি ইয়ে পাবে প্রতিকার পাওয়া উচিত এখন এখন যেহেতু এগুলা প্রকাশ্যে আসছে মানুষের জনসম্মুখে আসতেছে রাষ্ট্রের উচিত এখনই এই যে কাউসার সাহেবের বিরুদ্ধে যেটা হয়েছে তাকে চার দিন ঘুম করে রাখা হয়েছে তাকে ক্ষতিপূরণ দিবে কিছুদিন আগেও তো আমাদের সুপ্রিম কোর্টে এইভাবে চার দিন ঘুম করে রেখেছিল আলমান নামের একজনকে এবং তার বুকে বন্দুকে নল ঠিক ওই একই রকমের ঘটনা এবং এটা হচ্ছে কি উনি বিশ লক্ষ হাইকোর্ট ওনাকে কম্পেনসেশনের অর্ডার দিয়েছে জি আপনার কাছ থেকে শুনবো সেলিম ভাই কাউসার এরপরে আপনাকে আবারও পিটাল এবং আবারও সেই পুরোনো জায়গায় নিয়ে গেল তো ওখানে নির্যাতন করে বললাম তো তারপরে ওখান থেকে আমাকে নিয়ে আসা হয়েছে সকালবেলা থানায় দিছে সূত্রাপুর থানায় আপনি কি এই রাতের মধ্যে আবার ওই ওদের আট লক্ষ টাকা দিয়ে দিলেন না ওরা আমাকে আবার একটা ব্যবস্থা করছে ফোন দেওয়ার একটা ব্যবস্থা করছে আর কি কার কাছে ফোন দিয়ে আমি ফোনটা দিয়েছি আমার তো আসলে বাদ দেশে নাই বাইরে তো ফোন দিয়েছি আমার এক কনিষ্ঠ বন্ধু আছে তো বন্ধুকে বললাম যে এই অবস্থা টাকা লাগবে এই কোন বন্ধু ছিল সে আমার বন্ধু একটা ছিল কবির ও ছাত্রদল দল করত ওকে বললাম যে এই অবস্থা বেশি কিছু বলার তো সুযোগ নাই এক মিনিট সুযোগ টাকা লাগবে দশ লাখ বলছে যোগাযোগ কর তাড়াতাড়ি আর বাকিটা ওনারা কথা বলে নিবে আর কি ওর সাথে তারপরে এই ঘটনা আর আমি আর জানি না আমাকে যখন তখন কবি টাকা দিয়েছিল হ্যাঁ কবির তো টাকা বিয়ের হয়ে জানতে পারছি মানে থানায় যখন আমাকে কোটে থেকে আমি ইয়েতে যাই এই জেলের থেকে যখন থানায় যান থানায় যাই তখন আমি জানি না থানার থেকে কোটে থেকে যখন আমি আবার ইয়েতে যাই জেলখানা পাঠায় আমাকে তখন জানতে পারি মানে থানা থেকে যাওয়ার বিষয়টি পরে ওখান থেকে আমাকে বলল যে ঠিক আছে পরে ওর যোগাযোগ করে টাকা নেওয়ার পরে আমাকে মানে বারোটা একটা কি দুইটার দিকে আমাকে মনে হয় ইয়েতে ইয়েতে দিছে থানায়

হেঁটে উঠাচ্ছে আমি হাঁটতে কিন্তু পারি না তো উঠতেছি উঠতেছি তো সামনে যখন যাদের সামনে গেলাম তখন মানে একটু নিজে নিজেকে নিজে সাহস দিচ্ছিলাম যে না আমি আর একটু ট্রাই করি আমি তো যে অপরাধ করি নাই সে অপরাধের দায়বার কেন আমি নিব স্বীকার করলে তো আমি অপরাধী হয়ে গেলাম আমি আবার একটা রিস্ক নিলাম রিস্ক এটা মানে এত বড় রিস্ক যে জীবন মরণ কিন্তু তারা আমাকে বলে দিচ্ছে আবার আসার সময় যদি কোনোভাবে কোনো উল্টাপাল্টা হয় বা আপনি স্বীকার না করেন আপনি কিন্তু আমরা এনে মেরে ফেলবো এবার আর বাঁচিয়ে রাখবো না পুলিশ সকালবেলায় যারা ছিলেন তারা বলে গেছে জি স্যার তা আমি গিয়ে তখন আমাকে মানে আমি যখন ইয়ের সামনে জজার সামনে আমার কিন্তু পুরো বডি কালো হয়ে আছে একদম ফুল বডি সপ্তাহ দেখানো যায় না তো আমি শার্টটা খুলে ফেললাম খোলার পরে বললাম স্যার দেখেন আপনি পুরো বডি সে দেখি বুঝছে বোঝার পরে বলতেছে যে বলেন আপনি কি বলতে চান এই কাজটা আমি করি নাই আমাকে মেরে বলছে মেরে ফেলবে যদি আমি স্বীকার না করি এবং আপনি বলেননি যে আপনাকে এভাবে নদীর পাড়ে বা বালুর মাঠের মধ্যে অতটুকু বলার কোনো সুযোগ নাই কারণ আসার সময় তারা বলে দিয়েছে যে এই বিচারকতা আওয়ামী লীগ করে তুই কিন্তু সাবধান পরবর্তীতে আমি বললাম যে এই অবস্থা স্যার আমাকে মেরে এটা স্বীকার করতে বলছে এখন আমি কাজ করিনি তখন বলতেছে যে পুলিশে ডাকলো বলতেছে যে এই ও তো কাজ করা নেই পরে আবার পুলিশ আমাকে এই এস থেকে বের করে বাইরে নিয়ে আসছে একই কথা যে কাজ করছো তোকে এই জায়গায় আরেকটা মামলা নিয়ে আসছি তোকে আজকে রাত্রে মেরে ফেল আমি কিছু আর তো বলার ভাষা নাই আমি তখন ভাবলাম শুধু মনে মনে যে আর একটা ভুল করে ফেলছি অপরাধ না করেও যদি অপরাধের দায়টা স্বীকার করতাম তাহলে হয়তো বা এই যাত্রায় বেঁচে যেত আবার ঢুকেছে তখন আমি আর ওখানে আর মানে রিপিট করি না আমি বলছি যে না আমি এই ঘটনার সাথে জড়িত না তবে একটা অনুরোধ আপনার কাছে আমাকে যদি আবার থানায় পাঠান আমাকে মেরে ফেলা হবে মানে এই এই কথাটা কাকে বললেন জসকে বলছি সরাসরি আচ্ছা আমি আপনার কাছে অনুরোধ করি বিনীত আপনি আমাকে জেলখানে পাঠাই দেন জজ সাহেব আর পুলিশরা কিছু না বলে বলে দিচ্ছে ওনাকে জেলে পাঠানো হোক তারপরে আমাকে ওখান থেকে যখন বের হয়ে আমি আবার ওই উকিল যখন কথা বলে আমার সাথে আমি কিছুই বলি যে বলছি যে আমি আম্মার সাথে এক মিনিট কথা বলবো হ্যাঁ আমার সাথে এক মিনিট কথা বলবো সে অবস্থাটা করেন তো বের হওয়ার সময় সে আমাকে আম্মাকে ধরা দিছে আম্মাকে বলতেছে আম্মা ধরেই বলতেছে বাবা আপনি কি বেঁচে আসিস আমি বলছি যে মা আমি ভালো আছি আমি ভালো আছি আপনি আমার জন্য তো কোনো সমস্যা নেই তো আম্মা এই কয়দিন হাসপাতালে পরে শুনছি এই চার দিন পাঁচ দিন আম্মা হাসপাতালে ছিলেন তারপরে মায়ের সাথে অতটুকুই অতটুকু পুলিশ মোবাইল টেনে নিয়ে গেছে তারপর আমাকে জেলখানা দেওয়া হলো জেলখানা যে যেতে সন্ধ্যা হয়ে গেছে মানে সব প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে আমি যখন জেলখানায় ঢুকি আমি তখন মুক্ত বাতাসে আর কি জেলখানার ভিতরে আমার কাছে মনে হচ্ছিল এটি পৃথিবীর জান না তিনি এটার জায়গা আর হতে পারে না নিঃশ্বাস নিচ্ছিলাম অনেক জোরে জোরে শান্তি লাগতেছিল আমি কিন্তু তখনও হাঁটতে পারি না আমি কিন্তু তখন হাঁটতে পারি না আমার পা ফালানোর সুযোগ নাই আমি খুবই কষ্ট কিন্তু আমার কাছে এত শান্তি লাগতেছে আমি আমি বেঁচে গেলাম কিন্তু এত শান্তি এত মানে খুবই মানে রিল্যাক্স আমি ওই সময় আপনার কাছে শুনবো স্যার আবারও আহ সেলিম ভাই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী ভাবে জোর করে আদালতে বা আদালতকে ব্যবহার করে দিতে পারে না যে অপরাধ তিনি করেননি সেই অপরাধের দায় স্বীকার করবার জন্য তাকে নানানভাবে হুমকি দেয়া হচ্ছিল এবং মেরে ফেলবার হুমকি দেয়া হয়েছিল এবং এই দায় প্রথম দফায় স্বীকার করেননি ওয়ান দিবেন না বলে আদালতকে সরাসরি নিজের শরীরে নিপীড়নের বা নির্যাতনের যে চিহ্ন ক্ষত চিহ্ন দেখিয়ে প্রাণে বেঁচে যাওয়ার চেষ্টা করেছিলেন পুলিশ তখন নতুন আরেকটি মামলা নিয়ে আসে এটি আসলে কোন ধরনের অপরাধ আমাদের দেশে আপনি নিজেও জানেন যে একজন নাগরিককে যদি গ্রেপ্তার করা হয় তার কাছে গ্রেপ্তার করার মতো যথেষ্ট উপাদান থাকে তাকে গ্রেপ্তার করবে উনি থানায় নিয়ে যাবে থানা থেকে কোর্টে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে আদালতে কোনো একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে তবে থানা যদি খুব বেশি দূরে হয় আনা নেওয়ার সময়টা বাদ যাবে এর বাহিরে উনি একজন নাগরিককে রাষ্ট্রের যে রাষ্ট্রটা হচ্ছে একটা কল্যাণমূলক রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট যে রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দেওয়ার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর রাখা হয়েছে ওরা বেতনভুক্ত রাষ্ট্রের কর্মচারী ওনা আপনাকে সেবা দিবে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে মানে এইটা না যে আপনি চুর আমাদের দেশে এটা আপনিও জানেন উনিও জানে যে প্রিজামশন অফ ইনোসেন্স একটা কথা আছে বিচারকের সামনে যখন একজন কাঠগোড়ায় লোক দাঁড়ানো থাকে সে তাকে বিচারক ধরে নেবে সে একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার একজন প্রতিপক্ষ আছে যার সঙ্গে তার বিরোধ এবং এই বিরোধের চিত্র ধরে প্রতিপক্ষ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে কনক্লুসিভ প্রুফ না আসা পর্যন্ত হবে যে এই লোকটার এই অপরাধ যদি প্রমাণিত হয় সন্দেহের হেরুর যে ওই তার প্রতিপক্ষের বিরুদ্ধে সে অপরাধ করেছে তখন তাকে অপরাধী হিসাবে কনভিক্ট হিসাবে আদালত রায় ঘোষণা করবে ওনাকে চার দিন আটক আটকে রেখেছে প্রাণে হত্যার ভয় দেখিয়েছে যে প্রাণের নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার পরে তো ওনার নিঃশ্বাস ফেলা উচিত ছিল উনি যে বলতেছে যে জেলখানায় যাওয়ার পরে মনে হয়েছে আমি জান্নাতে চলে এসেছি উনার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে পরিবারকে একটা থ্রেটের মধ্যে রেখেছে দেশে বিদেশে উনার আত্মীয় স্বজন সবাই একটা তসবি পড়তেছিল যে আমার এই আত্মীয়টাকে এই সন্তানটাকে মেরে ফেললো কিনা না আপনার কাছ শুনবো সেলিম ভাই খুবই ভালো যুক্তি আপনি একটি জায়গায় এসেছেন কাউ স্যার আপনি জেলখানায় গেলেন জেলখানাকে জান্নাত মনে হলো জেলখানায় কতদিন ছিলেন কিভাবে ছিলেন জেলের দিনগুলো কেমন কাটলো আমি জেলখানা যাওয়ার পরে এক মাস আমি তিন মাস জেলখানা ছিলাম এর মধ্যে এক মাস অসুস্থ ছিলাম কারণ আমি কোমরের ব্যথা এবং পায়ের ব্যথা হাঁটতে পারতে ছিলাম না আর কি কোমরের ব্যথা এখনো আছে এটা মনে হয় সারা জীবনে থাকবে ছাড়া পেলেন কবে ছাড়া 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 না আইনি প্রক্রিয়া আমি বের হয়েছি তিন মাস পুরো তিন মাস ছিলাম তারপর আইনি প্রক্রিয়া আমি বের হয়েছি এর আগে ভিতরে তিন মানে তখন আমাদের অনেক নেতাই ছিলেন ডুল কবির অ্যাডভোকেট ডুল কবির সহ বিএনপির অনেক নেতাই জেলখানা ছিলেন আর কি আর তিন মাস পরের পরে আমি এই বন্দি দশা থেকে মুক্ত হই কি বের হয়েও তো আমরা শান্তিতে ছিলাম না বের হয়েও তো আমরা বাসা যেতে পারতাম না বের হয়েও আমরা মায়ের সাথে দেখা করতে পারতাম না আমি যেদিন বের হইছি আমি সেদিন যাই নাই কারণ বের হইতে হইতে আটটা বেজে গেছে রাত হ্যাঁ তখন আমি আমার কাছে যেতে পারি কারণ বাসায় গেলে তো আমার কাছে নিউজ ছিল যে আমাকে আবার অ্যারেস্ট করবে রিয়ারেস্ট করবে আমি আর সেদিন দেখা করতে পারি নাই ভিডিও কলে কথা বলছিলাম আমার বাবার সাথে পরের দিন ভোরে গিয়ে আমার সাথে আব্বার সাথে দেখা আমি প্রথম কথা কী ছিল বাবা বলে জড়ায় ধরে আর কিছু বলতে পারেন নাই চুপ করে উনি কি বলবো ওই সিচুয়েশন আমিও কিছু বলতে পারতেছিলাম না আম্মা মনে হয় অজ্ঞান হয়ে গেছে এরকম পরে আম্মাকে আমি শোয়াইলাম আমি বসলাম এরপরে কতগুলো মামলা খেয়েছেন আমি বাড়ির বাইরে ছিলাম পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা সবাই কম বেশি বাইরে ছিলাম কারণ হচ্ছে কি আমরা কারো ওয়ারেন্ট থাকে কারো নতুন মামলা আসে কারো রাস্তায় আমরা রাস্তায় দাঁড়িয়ে কখনও ঠিক মতো পাঁচই আগস্টের আগে চা খেতে পারতাম না কোন সময় আমাদেরকে ধরে নিয়ে যায় কারণ এই সরকারের যারা ছিল হাসিনা সরকার তাদের ধরতে কোনো আইন লাগে না কোন মামলা লাগে না কতবার এরকম হামলা শিকার হয়েছে আমি কিন্তু অনার্স পরীক্ষা যেটা বলা হয় নাই আমি কিন্তু এর আগেও অ্যারেস্ট হইছিলাম কিন্তু অনার্স পরীক্ষা জেলখানা বসে দিছি যখন 2009 সাল হ্যাঁ জেলখানে বসে আমি অনার্স পাস করছি এরপর পোস্ট গ্রাজুয়েশন আমি মাস্টার্স আর দিতে পারি নাই কারণ ক্যাম্পাসে আমি যেতে পারি নাই ক্যাম্পাসে যাওয়ার কোনো সুযোগ ছিল না কারণ আমি যদি আপনি ভর্তি হয়েছিলেন চেষ্টা করেছিলেন ভর্তি হয়েছি পরীক্ষা দেওয়ার পর্যন্ত আমি ফর্ম ফিলআপ পর্যন্ত করেছি কিন্তু আর না আমাকে বলে দিয়েছে যে আমি চেষ্টাও করছি কম চেষ্টা করি নাই কিন্তু আমাকে বলে দিয়েছে যে আমাকে মেরে ফেলবে ছাত্রলীগ যুবলীগ আর তৎকাল আপনি তো জানেন ছাত্রলীগ যুবলীগের তো মারলে এটার কোনো বিচার নাই তা আমি সেই কারণে আর হ্যাঁ সেই কারণে আমি আর মানে এই রিস্ক আর কি যে মাস্টার্স দেই নেই আর আমি আর সেলিম ভাই এই বিষয়টির ব্যাখ্যা কি দিবেন একজন শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে গেল তিনি ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারলেন না এবং ঘোষণা দিয়ে দেওয়া হলো যে তাকে মেরে ফেলা হবে রাষ্ট্র তাকে প্রোটেকশন দিল না একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো না বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি কোন ধরনের অপরাধ এটি কোন ধরনের আপনার আইনের কি ব্যাখ্যা আইন আইন কি বলে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে ল এনফোর্সিং এজেন্সি যারা তাকে রক্ষা প্রশাসনেরও তো কিছু করার ছিল প্রশাসন যে প্রশাসনের কাছে সে যাবে ওনার এই প্রশাসন নিজেও তার প্রতি সুবিচার করার ইয়ে ভূমিকায় অবতীর্ণ হতে পারে নাই তাকে পরীক্ষা দেওয়া তার এটা অধিকার মৌলিক অধিকারের অংশ শিক্ষা গ্রহণ করা এই শিক্ষা গ্রহণ করার থেকে যারা তাকে বঞ্চিত করে রেখেছে অবশ্যই তার মৌলিক অধিকারের হরণ করেছে এই মৌলিক অধিকার হরণ করেছে তার শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন না এখানে পুলিশ প্রশাসন রে যারা তাকে মিথ্যা মামলায় সে যেহেতু একজন অপরাধী না কিন্তু সে কোনো ক্রিমিনাল না সে রাজনৈতিক কর্মী এটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা বিগত ফেসিস্ট রেজিমে লাস্ট সিক্সটিন সেভেন্টিন ইয়ার্স যারা সংগ্রাম করে সেরা কেউই আইনের দৃষ্টিতে অপরাধী না এটা রাষ্ট্রের দৃষ্টিতে রাজনৈতিক কর্মী এবং ফেসিবাদী রেজিমের দৃষ্টিতে এই রাজনৈতিক কর্মীদেরকে অপরাধী বানিয়ে অপরাধী সাজিয়ে এদের মানবাধিকার শিক্ষা চিকিৎসা সকল ধরনের অধিকার ধারণ করতে চাইলে ওই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন সেই সুযোগ আছে কিনা অবশ্যই আছে শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে এটা যখন রাষ্ট্র যখন ধীরে ধীরে ফেসিবাদী হয়ে ওঠে তখন তার যে সহায়ক সমন্বয়ক হয়ে যায় প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে যারা আছে বিভিন্ন ধরনের প্রশাসন যন্ত্র এরাও রাষ্ট্রের সহযোগিতায় তখন রাষ্ট্রের সহযোগিতা করতে গিয়ে রাষ্ট্রের মনোরঞ্জন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ছাত্রীদের প্রতি অনাচার অবিচার করে বিভিন্নভাবে ঠিক যে ন্যায়টা কাউসারের পাওয়ার কথা ছিল উনি সেটা পান নাই সেলিম ভাই আপনার কাছ থেকে আবারও শুনব কাউসার পাঁচ আগস্ট ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থান বা বিপ্লব এর মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে আপনি তো ওই ঘটনায় গুম হয়ে গেলেন ইনজাস্টিসের শিকার হলেন আপনার শিক্ষা জীবন ধ্বংস করে দেয়া হলো আপনার মাস্টার্সে ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করেও আপনি পরীক্ষা দিতে পারেননি এই সকল অপরাধের জন্য আপনি কি রাষ্ট্রের কাছে কোনো অ্যাপিল করেছেন কিনা বা আপনি যেই গুম করে ফেলা হয়েছিল আপনাকে ক্রস ফায়ার দিতে নিয়ে যাওয়া হলো দোয়াপড়ানো হলো পাঁচ তারিখের পরে যে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং বর্তমান সরকার বলছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং সবগুলো অপরাধের বিচার হবে আপনি কি কোনো কর্তৃপক্ষের কাছে এই ঘটনার জন্য বিচার চেয়েছিলেন কিনা পাঁচ তারিখের আগে তো আর বিচার যাওয়ার কোনো সুযোগ ছিল না পাঁচ তারিখের আগে তো ফেস্টিভ্যালই চলছে ষোলো বছর আমি চাই এটা শাস্তি এই জন্য তো আপনার চাইতে হ্যাঁ আমি চাব এটা চাই নাই আমি চাব আমি চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন শাস্তি হোক যেন এরকম ঘটনা আর জীবনে বাংলাদেশে অন্তত পুনরাবৃত্তি না হয় আপনি বলছিলেন যে বাবা মায়ের একমাত্র সন্তান আপনি একমাত্র ছেলে আপনি বাবা মায়ের স্বাভাবিক স্বপ্ন ছিল আপনাকে ঘিরে অনেক বড় স্বপ্ন ছিল হয়তো কতটুকু পূরণ করতে পেরেছেন আমরা জানি না পেরেছেন হয়তো বা কিছু অপূর্ণতা থাকতেই পারে নিজেকে কি কখনো অপরাধী মনে হয় শুধু যদি আমি বাবা মার কথা বা ফ্যামিলির কথা যদি চিন্তা করি তাহলে অবশ্য আমি একজন অপরাধী উঁচু মনের অপরাধী যদি শুধু ফ্যামিলি আর যদি চিন্তা করি দলের কথা দেশের কথা তাহলে আমার অপরাধ মন অপরাধী মনে হয় না কারণ আমার মতো এরকম হাজার হাজার ছেলে গুম হয়েছে খুন হয়েছে তারা শুধু দেশের জন্যই করে গেছে আমাকে তো আল্লাহ বাঁচিয়ে রাখছে অনেকে তো বেঁচে নাই অনেকে মেরে ফেলছে আর ছাত্র দল যুবদল বিএনপির হাজার হাজার নেতাকর্মী নাই সেদিক থেকে অবশ্যই আমি ভালো আছি সেই আমার কোনো অপরাধ কাজ করে না আমি দেশের জন্য করেছি এটা আমার অপরাধ কাজ করে না তবে আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই যতগুলা খুন হয়েছে যতগুলো গুম হয়েছে ফ্যাসিস সরকারের হাসিনা থেকে শুরু করে যারা জড়িত প্রত্যেকটি অপরাধের জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমি চাই হোক এবং দাবি করি সরকারের কাছে ধন্যবাদ সেলিম ভাই নতুন একটি সরকার পরিবর্তিত বাংলাদেশ নতুন এক বাংলাদেশ এই বাংলাদেশে কাউসারদের মতো আর কেউ গুম না হোক সেটি আমরাও প্রত্যাশা করি আপনার কোনো পরামর্শ আছে কি এই সরকারের ফেসিবাদ বলতে একটা কথা আসে যে ফেসিবাদের দূষর ফেসিবাদ কিন্তু একজন ব্যক্তি না এই ফেসিবাদী প্রক্রিয়াটা একটা রাষ্ট্রে সিস্টেমে ডেভেলপ করে এবং এখানে যারা ফেসিবাদের দূষর যারা তাদেরকে চিহ্নিত করতে হবে আপনি প্রথমে এই কাজটাই করতে হবে যে এই ফেসিবাদে কারা সহায়ক কারা সমন্বয়ক তারা যেন মিলে যেতে না হ্যাঁ কারা সমন্বয়ক কারা তারা যেন বিচার বহির্ভূত জীবনযাপন করতে না পারে তারা যে ফেসিবাদী দূষররা এদেশের নাগরিকের যারা রাষ্ট্রের মালিক তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সবগুলাকে একবারে জাহান্নামের পর্যায়ে নিয়ে গেছিলো যে রাষ্ট্র কোথায় আসি ফালিয়ে যাওয়ার মতো এটা প্রতিষ্ঠা ক্ষণে এই যে আমাদের রাজনৈতিক কর্মী যারা ছাত্রদল করতো যুবদল করতো এরা প্রায়ই পথকুস্ত যে পালিয়ে যাওয়ার কোনো জায়গা আছে কিনা কোথায় যাব বাড়িতে থাকতে পারে দেশটাকে জাহান নাম মনে হয়েছিল ষোলো সতেরো বছর কারণেও কারণে যে রাষ্ট্র আপনার মৌলিক মানবাধিকারের গ্যারান্টি দিবে সেই রাষ্ট্রই আপনার অধিকারটাকে চ্যালেঞ্জ করে বসে আছে বেশার কামরুজ্জামান সালিম ধন্যবাদ ওমর ফারুক কাউসার আপনাদের কি প্রিয় দর্শক শেখ হাসিনা কালের একজন পুরানো স্বৈরাচার যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতা ক্ষমতার জন্য গোমখুম তার কাছে ছিল মামুলি ব্যাপার ভিন্নমত দমনে হাসিনার নির্মম সাক্ষী রাজনৈতিক কর্মী ওমর ফারুক কাউসার আমাদের বিশ্বাস নতুন বাংলাদেশে কাউসারদের মতো লোকেরা সুষ্ঠু ধারায় রাজনীতি করার সুযোগ পাচ্ছেন রাজনীতির এই সুস্থ ধারা বজায় থাকলে অবশ্যই একদিন বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত সে প্রত্যাশা নিয়ে আমরা আজকে শেষ করছি দর্শক চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের কাছে ইমেইল করতে পারেন নিপীড়নের গল্প ডট বিটিভি অ্যাট দ্য রেট পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই সেই সব গল্প সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ